স্ট্যান্ডার্ড থ্রি ছেলে মেয়েরা দেখো, তোমাদের উত্তর দিনাজপুর থেকে দক্ষিণ দিনাজপুর থেকে পড়াটা বলেছিলাম, আমার কোশ্চেনটা পাঠানো হয়ে গেছে উত্তর দিনাজপুর থেকে। অতএব উত্তর দিনাজপুর থেকেই তোমরা অ্যানুয়াল পরীক্ষাটা করবে। উত্তর দিনাজপুর থেকে আমার পড়ানো হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা। দেখো এখন একটু পড়িয়ে দিচ্ছি পশ্চিম, যেটুকু পড়াবো ওইটুকুই তোমাদের পরীক্ষা হবে, তোমরা ওটুকু ভালোভাবে পড়ে নিও। তোমাদের এমসিকিউ পরীক্ষা হবে এটা। পশ্চিমবঙ্গ মানুষের বিভিন্ন জীবিকা, দেখো জীবিকা মানে কি, জীবিকা মানে হচ্ছে পশ্চিমবঙ্গের বা যেখানকারেরই মানুষ হোক না কেন, তারা কীভাবে তাদের জীবিকা নির্বাহ করে, তাদের খাওয়া পড়া এইসব ভরণ পোষণ তারা কীভাবে চালায়, সেটা হলো জীবিকা। জীবিকার মধ্যে অনেক কিছুই আছে। দেখো পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষই কৃষিকাজ থেকে রোজগার করে, পশ্চিমবঙ্গের মানুষ বেশিরভাগ কৃষিকাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। চাষিরা ধান পাট আলু সর্ষে শাকসবজি ফুল ফল প্রভৃতি চাষ করেন, এইসব কৃষিজ দ্রব্য বিক্রি করেই তারা সংসার চালান। অনেকে আবার মাছ মাংস ডিম বিক্রিও করেন, এছাড়া আছেন নানা কারিগর আর বিভিন্ন কুটির শিল্পের মাধ্যমে রোজগার করেন, যেমন মাটির জিনিস, রেশম, সুতি কাপড়, মাদুর, ফুলের গয়না, গালা দ্রব্য, সোলা ঝিনুকের শৌখিন জিনিস, কাঠের আসবাবপত্র, এগুলো হচ্ছে তোমার কুটির শিল্পের মধ্যে পড়ছে। এগুলো করেও অনেকে সংসার চালায়। অনেকে আবার কলকারখানা, অফিস আদালত, স্কুল কলেজ এসবে চাকরি করেও তাদের সংসার চালায়। আর সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ এখানকার একটু মানে অন্য অন্য দেশের মানুষ থাকলেও এদের কিন্তু একটা মন, যেটা হচ্ছে ওরা সবাই ভারতবাসী বা সবাই পশ্চিমবাংলায় বাস করে। আমাদের দেশে, আমাদের এই পশ্চিমবঙ্গে, ভারতে প্রায় সব অঞ্চলের মানুষ বাস করে, তাই এই রাজ্যের অধিবাসীদের ভাষা, পোশাক, ধর্ম পালন আর উৎসব অনুষ্ঠানের মধ্যেও নানা বৈচিত্র্য লক্ষ্য করা যায়। অধিবাসী যেমন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রধানত বাঙালিরাই বসবাস করেন, কিন্তু কিছু কিছু জেলায় আদিবাসী, আদিবাসী মানে এরা আগেকার বাসিন্দা, আগেকার অনেক আগেকার লোক এখানেই থাকে, তাদের আদিবাসী বলা হয়, পুরনো মানুষ। যেমন পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় বাস করেন সাঁওতাল, ওরাও, মুন্ডা, এরা হচ্ছে আদিবাসী, এরাই আসল আদিবাসী। দার্জিলিং জেলায় লেপচা, ভুটিয়াদের বাস। কোচবিহারের জনজাতি হলো কোচ। এছাড়াও বেশ কিছু অন্য রাজ্যের মানুষ শিক্ষা, ব্যবসা বাণিজ্য বা চাকরির কারণে এখানে বসবাস করে। এদের মধ্যে নেপালি, উড়িয়া, পাঞ্জাবি, বিহারি, রাজস্থানী, মারাঠি ও আরও অনেক কিছু রয়েছে যারা এখানে পশ্চিমবঙ্গে চাকরি বা কাজের সূত্রে এসে থাকে এখানে। এমনকি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকেও বহু মানুষ এখানে অর্থ উপার্জন করছে। ভাষা নানান রাজ্যের মানুষ পশ্চিমবঙ্গে থাকে, এমনকি বাংলাদেশ থেকেও এসেছে, তাই এখানে ভাষারও বৈচিত্র্য লক্ষ্য করা যায়। যেমন পশ্চিমবঙ্গের ভাষা, এরা বাংলা ভাষাতেই কথা বলে, বাংলা ভাষাভাষী ছাড়াও অন্য ভাষাভাষীর মানুষও এখানে আছে, যেমন হিন্দি, উর্দু, নেপালি, বিহারি, রাজস্থানি, ওড়িয়া, সাঁওতাল, গুজরাটি, তেলেগু ভাষাতেও এখানে সবাই কথা বলে। পোশাক আশাকের মধ্যেও বৈচিত্র্য লক্ষ্য করা যায়। পশ্চিমবঙ্গের পুরুষেরা ধুতি পাঞ্জাবি শার্ট প্যান্ট লুঙ্গি এসব পরে, আর মহিলারা শাড়ি ব্লাউজ পরে, এখন যদিও উন্নত পদ্ধতিতে সালোয়ার কামিজ প্যান্ট শার্ট তো পরছে মেয়েরা। উৎসব অনুষ্ঠানের মধ্যেও বৈচিত্র্য লক্ষ্য করা যায়। আমাদের পশ্চিমবঙ্গের প্রধান উৎসব হলো পুজো, দুর্গাপূজা, আরও অনেক রকমের পূজা মেলা এইসব তো আছেই। আর অন্য জাতের, সব জাতের, সব ভাষাভাষীর মানুষও যোগ দেন এই দুর্গাপূজা বা মেলা উৎসবে। ভেদাভেদ না রেখে তারা একে অন্যের সঙ্গে মেশেন, এতে মানুষের মধ্যে একতা গড়ে ওঠে। মানে বাঙালির উৎসব পুজো হলেও এখানে অন্যান্য জাতের মানুষেরাও, অন্যান্য ভাষার মানুষেরাও কিন্তু যোগদান করে। এবার বিভিন্ন সামাজিক উৎসব দেখো, মাঘী পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা, মহাবীরের জন্মজয়ন্তী, গুরু গোবিন্দ জন্মজয়ন্তী, গুরু নানক জন্মজয়ন্তী, ঈদ, শবে বরাত, ঈদুজ্জোহা, হ্যাঁ এর আরও অনেক দিন অনেক কিছু, যেমন বড়দিন, গুড ফ্রাইডে, নিউ ইয়ার্স ডে, নববর্ষ, দুর্গাপূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, এত কিছু সব আরও অনেক কিছুই আছে, এগুলো আমাদের সামাজিক অনুষ্ঠান। জাতীয় অনুষ্ঠান কি, প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস ও গান্ধীজির জন্মদিন, শিশু দিবস, এগুলো হচ্ছে জাতীয় উৎসব।
আর অন্যান্য অনুষ্ঠান ও মেলা রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, বিদ্যাসাগর বিবেকানন্দের জন্মদিন, বইমেলা, শিল্পমেলা, বিদ্যাসাগর মেলা, বঙ্গ সাংস্কৃতিক উৎসব, বসন্ত উৎসব, আরও অনেক কিছু উৎসব এখানে হয়ে থাকে। এইগুলো হলো, এগুলো নানান বৈচিত্র্যের মধ্যেও সবাই এখানে এগুলো দেখতে আসে, সবাই এসে উপস্থিত হয়, উপভোগ করে, আনন্দ উপভোগ করে, তাই বৈচিত্র্যের মধ্যেও একটা আমাদের মিল দেখা যায়। এটা তোমাদের পড়া রইল, তোমরা এদিকের প্রশ্ন উত্তরগুলো পড়বে আর আমি পাঠিয়ে দেবো, এটা MCQ পরীক্ষা হবে। এত পর্যন্তই পরীক্ষা হবে, অর্থাৎ 60 পাতা পর্যন্ত।